কানে বাট দিয়ে আপনারা কান খোঁচাবেন না এতে কানের ক্ষতি হতে পারে কানের বাইরের দিকে এক তৃতীয়াংশ অংশের মধ্যে কানে ময়লা তৈরি হয় সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় অটো ক্লিন সিস্টেমের মতো জাস্ট কানটা এইভাবে দরকার হলে কখনো কখনো এইভাবে পরিষ্কার করবেন যদি আপনি বাট দিয়ে খোঁচা দেন তাহলে কী হচ্ছে খানিকটা পার্ট ময়লা কিন্তু এই দেখুন এটা করতে করতে কিন্তু টিপ দিয়ে খানিকটা ময়লা ঢুকে যাচ্ছে ওই পাটটা কিন্তু কখনও আর বেরোয় না সুতরাং এবং তাতে খোঁচা লাগে এবং ময়লা জমে যেতে পারে তাতে কিন্তু কানটা বন্ধ হয়ে যাবে সুতরাং কান যদি আপনি বেশি খোঁচা দেন তাহলে কিন্তু মনে রাখবেন ডাক্তারের কাছে বেশি আসবেন যদি কান না খোঁচা দেন তাহলে কিন্তু ডাক্তারের কাছে আপনাকে কম আসতে হবে এটা মনে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন